আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। শাকিব অসাধারণ একজন অ্যাক্টর। সে কাজের ক্ষেত্রে যখন সে অ্যাক্টিংয়ে থাকে, অ্যাক্টিং মুডে থাকলে সে কিন্তু খুবই সিরিয়াসলি কাজ করে। আর হ্যাঁ, হিরো বলতে যেটা বোঝায়, আমার মনে হয় হিরোইজমটা তার ভেতরে আছে, আর এই জন্যই তার ছবিগুলো দর্শক আসলে খুব ভালোভাবে নেয়। আর খুবই ভালো মনের মানুষ, অনেক ভালো ভালো কাজ করছে। জি অবশ্যই, আমরা একসাথে অনেক কাজ করেছি সেই শুরু থেকে। তবে সবসময় বলবো যে শাকিবের যে একতরফা যেভাবে ও অ্যাক্টিং করে যাচ্ছে, তারও প্রতিযোগিতামূলক একটা আসা দরকার। হ্যাঁ, পাশাপাশি আরও হিরো আসা দরকার। আমার মনে হয় বাংলাদেশে আরও আমাদের হিরো দরকার। তাহলে হবে কি, একতরফা তো শাকিবের ছবি সবাই দেখছে, যখন অন্যান্য হচ্ছে আরও হিরোরা আসবে, তখন মনে হয় শাকিব আরও ভালো কাজ করতে পারবে। শুধু গল্প আমি বলবো না, এখানে কিন্তু একটা ভালো চলচ্চিত্র পেতে গেলে ভালো গল্প যেমন দরকার, ভালো গান দরকার, এবং ভালো আর্টিস্ট দরকার, পরিচালক দরকার। এবং আমি সবসময় এটা বলি যে আমাদের হলগুলো আসলে ভালো করার দরকার, কারণ আমরা ঘরে বসেই কিন্তু আমাদের দর্শকরা অনেক চলচ্চিত্র দেখতে পাচ্ছে, সারা দুনিয়ার যত চলচ্চিত্র আছে তারা কিন্তু দেখতে পাচ্ছে। তো হলে যখন যাচ্ছে, হলে গিয়ে ভাঙা চেয়ার, পর্দা ভালো না, অনেক গরম, আসলে দর্শক এখন অনেক মানে আপগ্রেড হয়েছে, তারা অনেক সুযোগ সুবিধা চায়। সেই সুযোগ সুবিধাগুলো আসলে দর্শকদের দেওয়া উচিত, আমার মনে হয়, তাহলেই কিন্তু একটা চলচ্চিত্র, এখন অনেক ভালো ভালো চলচ্চিত্র হচ্ছে কিন্তু কিন্তু দেখার সুযোগ পাচ্ছে না আমাদের দর্শকরা, এই জন্য হয়তো অনেকেই হলে যেতে পারছে না। সত্যি আমাদের জন্য খুবই কষ্টের একটা ব্যাপার। আমরা যখন চলচ্চিত্রে এসেছি তখনও আমি 1400 হল পেয়েছি, এখন খুব বেশি হলে হয়তো 150 হল আছে। তো এই যে হলের সংখ্যাগুলো কমে গেছে, এটার জন্য আসলে আমাদের খুবই মন খারাপ। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বারবারই করে বলছেন যে এখন থেকে যত শপিং মল হলে অবশ্যই যেন সিনেপ্লেক্স তৈরি করা হয়, এবং আমাদের যত হল আছে এই হলগুলো রেনোভেশনের কাজ কিন্তু উনি সুযোগ দিচ্ছেন, যে সহজ শর্তে কিন্তু লোন নিয়ে হল মালিকরা হল রেনোভেশনের কাজ করতে পারেন। তো সেদিক দিয়ে আমার মনে হয় যে এখন অনেক হলের হচ্ছে সংস্করণ করা হচ্ছে, ধীরে ধীরে আমরা মনে হয় আরও কিছু ভালো হল পাব। আমার এখন 6টা ছবি রানিং আছে, আর পাশাপাশি আমি বঙ্গবন্ধু শতজন্মবার্ষিকী উপলক্ষে 2টা শর্ট ফিল্ম করেছি, ওটা আমার প্রোডাকশন হাউস থেকে, এবং আমি নিজেও ডিরেকশন দিচ্ছি, নাটক করছি, টেলিফিল্ম করছি। পাশাপাশি আমার তো অনেক আসলে সোশ্যাল অর্গানাইজেশনের সাথে আমি ইনভলভ, বেশি আমি সোশ্যাল ওয়ার্ক করি, এছাড়া একটু রাজনীতিও করছি, এই আর কি। আমি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির চলচ্চিত্র বিষয়ক সম্পাদক। আর দেশকে নিয়ে আসলে অনেক কাজ করতে চাই, মুক্তিযুদ্ধের উপরে অনেক কাজ করতে চাই, কারণ আমার আব্বু এবং আমার 4 চাচা, মানে আমার আব্বুরা আপন 5 ভাই হচ্ছেন ফ্রিডম ফাইটার। তো সেদিক থেকে আমার আসলে মনে হয় যে এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য ভালো ভালো কিছু কাজ উপহার দেওয়া উচিত, আমি সেই লক্ষ্যে আসলে কাজ করেছি। এর মধ্যে আমার আছে বেলা অবেলা ছবিটার কাজ অল্প বাকি আছে, এছাড়া বসন্ত বিকেল এই ছবিটার কাজটা রিসেন্টলি আমরা শেষ করেছি শুটিং, এখনও ডাবিং বাকি আছে। এছাড়া আরেকটা করলাম আশীর্বাদ, সেটার কাজ চলছে, অনুদানের ছবি। আরেকটা অনুদানের ছবি রয়েছে, ওটা কাকতাড়ুয়া, ওটা মুক্তিযুদ্ধের উপরে ছবি। এরকম আসলে বেশ কয়েকটা কাজ আছে, নতুন কিছু কাজেরও অফার আসছে, একটু চিন্তাভাবনা করে আসলে কাজ করব। আর আমার উদ্দেশ্য হচ্ছে আমি ছোট বাচ্চাদেরকে নিয়ে বেশ আরও কিছু কাজ করতে চাই।
সত্যি কথা বলতে খুবই আনন্দিত আমরা, আর আসলে সকালবেলা থেকে শুরু হয়েছে আমাদের এই আনন্দের মুহূর্ত। 1920 সালে 17ই মার্চ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন টুঙ্গিপাড়াতে। আমরা আসলে আজকের দিনটা সত্যি এতটাই আনন্দিত, কারণ আমরা সবসময় চিন্তা করি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি জন্মগ্রহণ না করতেন, তাহলে আজকের এই বাংলাদেশ আমরা পেতাম না। আমরা স্বাধীন একটা দেশ পেয়েছি, লাল সূর্য লাল সবুজের একটা পতাকা পেয়েছি, আমরা বাংলায় কথা বলতে পারি, এর মতো আনন্দ দুনিয়াতে আর কিছুই নেই। আবু, বিএমসি তৈরিতে বা প্রতিষ্ঠাকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাটা আসলে কি ছিল? আমরা সবাই জানি যে ওই সময় আসলে আমরা তো জন্মগ্রহণ করিনি, কিন্তু আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিএফডিসি তৈরি করেছিলেন এই জন্যে যে তখন আমাদের পাকিস্তানে যে উর্দুতে কথা বলতে হতো, আর আমাদের বাংলায় যাতে চলচ্চিত্র নির্মাণ করা হয়, বাংলায় যেন আমরা পাকিস্তানি যে মানে ছবিগুলো হতো সেখানে আমাদের অনেক বাঙালি শিল্পীরাও কিন্তু অভিনয় করেছেন, কিন্তু প্রতিটা শিল্পী যাতে অভিনয় করতে পারে, আমরা যাতে আমাদের মনের ভাষায় আমরা কথা বলতে পারি, অভিনয় করতে পারি, সেই জন্য আসলে উনি এই বিএফডিসিটা তৈরি করেছিলেন। আমি বঙ্গবন্ধু শতজন্ম বার্ষিকী উপলক্ষে দুটা শর্ট ফিল্ম করেছি, ওটা আমার প্রোডাকশন হাউস থেকে এবং আমি নিজেও ডিরেকশন দিচ্ছি, নাটক করছি, টেলিফিল্ম করছি, পাশাপাশি আমার তো অনেক আসলে সোশ্যাল অর্গানাইজেশনের সাথে আমি ইনভলভ, বেশি আমি সোশ্যাল ওয়ার্ক করি, এছাড়া একটু রাজনীতিও করছি, এই আর কি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের একজন কি বলে কোন পোস্টে আছেন যদি একটু বলেন? আমি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির চলচ্চিত্র বিষয়ক সম্পাদক। আচ্ছা আচ্ছা। আর দেশকে নিয়ে আসলে অনেক কাজ করতে চাই, মুক্তিযুদ্ধের উপরে অনেক কাজ করতে চাই, কারণ আমার আব্বু এবং আমার চার চাচা, মানে আমার আব্বুরা আপন পাঁচ ভাই হচ্ছেন ফ্রিডম ফাইটার, তো সেদিক থেকে আমার আসলে মনে হয় যে এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য ভালো ভালো কিছু কাজ উপহার দেওয়া উচিত, আমি সেই লক্ষ্যে আসছি। বেলা অবেলা ছবিটার কাজ অল্প বাকি আছে, এছাড়া বসন্ত বিকেল এই ছবিটার কাজটা রিসেন্টলি আমরা শেষ করেছি শুটিং, এখনও ডাবিং বাকি আছে, এছাড়া আরেকটা করলাম আশীর্বাদ, সেটার কাজ চলছে, অনুদানের ছবি।